নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি ভূমি চ্যানেল আপনাকে স্বাগত জানায়। আজকের ভিডিওটি হলো ডেসিমেল বা শতক কি, এক শতক জায়গাটি কিভাবে এসছে, এক ডেসিমেল সমান কত বর্গ মিটার, এক ডেসিমেল সমান কত গজ, তো আপনারা কি করে বের করবেন আপনাদেরকে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, তবে কি জায়গার সম্বন্ধে রিলেটেড পরবর্তী ভিডিওগুলি আপনি পেয়ে যাবেন। তো চলো শুরু করি। শতক বা ডেসিমেল হচ্ছে আপনার একটা আকার বা ক্ষেত্রের পরিমাণ। তো সেটা কীভাবে এসছে? তো এক ডেসিমেল সমান হাজার বর্গ লিঙ্ক। তো হাজার বর্গ লিঙ্ক বা আমরা লিখতে পারি এক ডেসিমেল সমান 435.6 বর্গ ফুট। এক লিঙ্ক সমান 7.92 ইঞ্চি বা 0.66 ফুট। তো লিঙ্কটা কীভাবে এসছে তো সেটা আমি আপনাদেরকে দেখাই। লিঙ্ক হচ্ছে গান্টার চেন থেকে এসছে। গান্টার চেন হচ্ছে প্রত্যেকটা এক একটা চেনের কড়ি যেটা থাকে, কড়িগুলো কড়ি একশো কড়িতে 22 গজ কিংবা 66 ফুট। তো এক একটা কড়িতে 0.66 ফুট। বর্গফুটটা কী আর বর্গফুটটা কীভাবে আসে? বর্গফুট হচ্ছে দৈর্ঘ্য থাকবে 1 ফুট, প্রস্থ থাকবে 1 ফুট করে, চারিদিকে 1 ফুট করে থাকবে, তখনই সেটাকে আমরা বর্গ বলবো। তো এইরকম বর্গ অনেকগুলো তৈরি হয়ে 435টা বর্গ থেকে 6.6 মানে এক বর্গ থেকে অর্ধেক মানে হাফ, মানে 435টা এরকম বর্গ থাকবে, এটাই হচ্ছে বর্গফুট। আর এই বর্গফুটের জায়গাটা আপনি যে কোনো আকারে নিতে পারেন। তো এটা আপনার দৈর্ঘ্যও হতে পারে, মানে লম্বালম্বি হতে পারে, চৌকো আকারেও নিতে পারেন, যে কোনো আকারে আপনি তৈরি করে নিতে পারেন। যদি বলেন বৃত্ত আকারে, বৃত্ত আকারেও করে নিতে পারেন। এক শতক বা ডেসিমেল সমান 435.6 বর্গফুট। 435.6 বর্গফুটটা এটা কীভাবে আসলো চলো এটা আপনাদেরকে দেখাই, সেটা কীভাবে আসলো। 1000 বর্গকে আমি এক লিঙ্ক দিয়ে গুণ করব। তো এক লিঙ্ক, 1000 বর্গ লিঙ্ক গুণন এক লিঙ্ক স্কোয়ার করে নিয়েছি, যেহেতু এটা হাজার বর্গতে আছে, যেহেতু এটাও আমি বর্গ করে নিয়েছি। এখানের মানটা, এক লিঙ্কের মানটা আমি বসিয়ে নিয়েছি 0.66 ফুট। তো 0.66 ফুট এটাকে আমি ভেঙে আমার এসে 0.4356 ফুট। তো এটাকে হাজার দিয়ে গুণ করলে এটা আসবে 435.6 বর্গফুট। এইভাবে এই বর্গফুটটা এসছে। আপনাদেরকে দেখাবো এক শতক সমান বা এক ডেসিমেল সমান কত বর্গ গজ। এক ডেসিমেল সমান 435.6 বর্গফুট। তো 435.6 বর্গফুটকে আমি এক গজ নিলাম। এক গজকে আমি এটা লিখতে পারি স্কোয়ার করে নিয়েছি এক গজকে, যেহেতু এটা 435.6 এটা বর্গতে আছে, তো আমি ওইটা এক গজকে বর্গ করে নিয়েছি। বর্গ করার পর 1/3 ফুট লিখেছি। 1/3 ফুট কী করে আসলো? তো আমরা লিখতে পারি এক গজ সমান 3 ফুট। 3 ফুট, এক গজ সমান 3 ফুট, এটাকে আমরা লিখতে পারি 1/3। এইভাবে আমরা জানি এক গজ সমান 36 ইঞ্চি। 36 ইঞ্চিকে আমি ফুট দিয়ে ভাগ করব। ফুট মানে 12 ইঞ্চি। 12 ইঞ্চি দিয়ে ভাগ করলে 3 × 36, 3 × 36, এটা 3 ফুট, 1/3 ফুট। 1/3 ফুটকে এটা আমি বর্গটাকে ভেঙে নিয়েছি। তো বর্গটাকে ভাঙার পর এটা আসলো 1/9 গজ, ঠিক আছে। তো দশমিকটাকে তুললে এখানে 0 আসবে, 10 দিয়ে কাটবো, 9×10=90, 448, 2 দিয়ে 5, আর 2, 4, 2। তো এটাকে আমি ভাগ করেছি, 242কে আমি 5 দিয়ে ভাগ করছি,
করার পর 48.4 বর্গ গজ এটা আসলো। 48.4 বর্গ গজ সমান হচ্ছে 1 ডেসিমেল জায়গা। এক গজ করে দৈর্ঘ্য প্রস্থ, এক গজ করে অনেকগুলো বলতে 48টা বর্গ নিয়ে আপনার ক্ষেত্রফলটা তৈরি হবে। তো এটাই হচ্ছে 1 ডেসিমেল সমান 48.4 বর্গ গজ। এবার আপনাদেরকে মিটারে দেখাবো, মিটারে কি করে 1 ডেসিমেল সমান কত বর্গ মিটার, 1 ডেসিমেল সমান কত বর্গ মিটার, 1 শতক সমান কত বর্গ মিটার। তাহলে এটাও 1 শতক সমান 435.6 গুণন 1 মিটার, 1 মিটার। তো মিটারটাকে আমি এটাও স্কোয়ার করে নেব, স্কোয়ার করে নেওয়ার পর 435.6 গুণন, তো এটাকে আমি মিটারটাকে আমি ফুটে করে নিচ্ছি, তো 39.37 আমি 12 দিয়ে ভাগ করব, 12 দিয়ে ভাগ করলে আমার আসবে 3.28 ফুট এটা আসবে। তো আমি এটাকে লিখতে পারি আমি 1/3.28 একটা বর্গ মিটার। তো 435.6 গুণন এটাকে ভেঙে নেব আমি 10.75/84। তাহলে আমি এটা 435.66 আমি এটা দিয়ে ভাগ করব, 10.75/84 দিয়ে ভাগ করলে আমার আসবে 40.48 বর্গ মিটার। তাহলে আমার 1 শতক জায়গা সমান 40.48 বর্গ মিটার জায়গা। আপনি যদি 1 ডেসিমেল জায়গা বর্গাকার আকারে নেন তাহলে কেমন হবে, বর্গা আকারের জমিটা হবে তোমার 1 ডেসিমেল জায়গা, 1 ডেসিমেল জায়গা হবে তোমার বর্গাকার আকারে 20 ফুট 8 ইঞ্চি, 20 ফুট 8 ইঞ্চি দক্ষিণ, দক্ষিণ 20 ফুট 8 ইঞ্চি, রাস্তার দিকটা 20 ফুট 9 ইঞ্চি, 20 ফুট 9 ইঞ্চি। 435.6 ভাগ করলে 20 ফুট 9 ইঞ্চি দিয়ে ভাগ করলে আমি পাবো 20 ফুট 8 ইঞ্চি, এই দিকটা 20 ফুট 8 ইঞ্চি। এই আকারে আপনি 1 ডেসিমেল জায়গা নিতে পারেন। এইভাবে আপনারা জায়গাগুলো হিসাব করে নিতে পারেন নিমেষে। তো চলি বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আবার আসবো।